হ্যালো এভরিওয়ান, আমি শাহরিয়ার হোসেন বিজয়। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইংলিশ রিডিং স্কিল অ্যান্ড পাবলিক স্পিকিং নিয়ে। আমরা সবাই কম বেশি গ্রামার বা ইংলিশে লেখালেখি করতে পারি, যেমন আমরা প্যারাগ্রাফ লিখি, এসে লিখি। বাট আমরা কখনো কি চিন্তা করেছি, আমরা যখন কারো সামনে কথা বলতে যাই ইংলিশে বা কোথাও কোনো প্রেজেন্টেশন দিতে যাই, আমরা কথা বলতে পারি না, আটকায় যাই বা বিভিন্ন প্রবলেম ফেস করি? এর কারণ হচ্ছে আমরা নেটিভ স্পিকার না, আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলা শিখেছি। সো আমাদের জন্য ইংলিশ কথা বলা অবশ্যই একটু ডিফিকাল্ট হবে। যেমন কোনো ফরেনাররা কিন্তু এসে সাথে সাথে বাংলায় কথা বলতে পারে না, তাদেরও একটু সময় লাগে তাদের বাংলা শিখতে। হ্যাঁ, হতে পারে অনেক ফরেনার অনেক ভালোভাবে বাংলা কথা বলতে পারে, তার মানে এই না যে তারা প্রপারলি বাংলা বলতে পারে। তাদের মাঝখানে একটু হলেও অ্যাকসেন্ট বা উচ্চারণ যেটাই বলেন একটু হলেও কম বেশি থাকে। সো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। লেটস স্টার্ট। সো প্রথমে আমরা আসছি ইংলিশ রিডিং স্কিল নিয়ে। এটা যদিও খুব একটা ডিফিকাল্ট পার্ট না বা খুব লেংদি একটা পার্ট না, বাট অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আমরা ঠিক মতো রিডিং করতে না পারলে আমরা অবশ্যই ভালো স্পিকার হতে পারবো না। সো দেখা যাক আমাদের রিডিং স্কিলের মধ্যে কি পড়ে। রিডিং স্কিলে আমি মূলত বলবো দুটো বিষয় নিয়ে। প্রথমত সিলেবল, অ্যান্ড দ্বিতীয়ত ডিকশনারি ইউজ করা শিখতে হবে। সিলেবল কেন বলছি, আমরা হয়তো অনেক কথা বলতে পারি। হ্যাঁ, যেমন আমি বলছি আমাকে কেউ একটা উচ্চারণ শিখাই দিল, হ্যাঁ আমি অবশ্যই উচ্চারণটা বলতে পারবো, বাট আমি কখনোই নিজে নিজে থেকে সেই উচ্চারণটা করতে পারবো না যতদিন না আমি সিলেবলটা ঠিক মতো অ্যাচিভ করতে পারবো। সো সিলেবলটা কি? সিলেবলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ার্ড বলা যায়, বাট প্রপারলি ওয়ার্ড না। একটা ওয়ার্ডে বেশ কয়েকটা পার্ট থাকে, মানে একটা ওয়ার্ডের উচ্চারণ কয়েকভাবে হয়। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যখন আমি বলবো তখন শুধু আমি কিন্তু ডিরেক্ট ইউনিভার্সিটি বলছি না, প্রথমে আমি ইউনি একটা অংশ, দেন আমি ভার সিটি একটা অংশ। সো এখানে আমার দুইটা পার্ট মিলে একটা ওয়ার্ড হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এই দাঁড়াচ্ছে যে আমার একটা ওয়ার্ড একের অধিক অনেক কয়টা সিলেবল, হ্যাঁ অনেক ওয়ার্ড আছে যেগুলো একটা সিলেবলেই তৈরি হয়। সো এই সিলেবলটা আমাদের আগে জানতে হবে। সো এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, বাট আপাতত বলে রাখছি সিলেবলটা সবাইকে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া আমরা রিডিং পড়তে গেলে উচ্চারণ নিয়ে অবশ্যই প্রবলেম ফেস করব। দেন আসছি ডিকশনারি। ডিকশনারিতে বলতে আমি এখানে শুধু জাস্ট বোঝাচ্ছি না যে আমি ডিকশনারি বের করব, ওয়ার্ডগুলো প্রপারলি মুখস্থ করে যাব, বা ডিরেক্ট ডিকশনারির উপর ডিপেন্ডেন্ট থাকতে বলছি না। আমি একটা টেক্সট বই নিব অথবা একটা উপন্যাস, সাহিত্য, যেটাই নিই, তার মাঝখানে আমি পড়তে থাকবো। পড়তে পড়তে একটা দুইটা বেশ কিছু ওয়ার্ড আমাদের আসবে অপরিচিত, যেগুলোর মিনিং আমরা জানি না। আর মিনিং যদি না জানি আমরাও মিনিং সেই গল্পের মর্মটা বুঝতে পারবো না। সো আমাদের কাছে রিডিংটা তখন বোরিং হয়ে যাবে। সো আমি এটাই আপনাদের সাজেস্ট করব যে আগে আপনাদের একটা ডিকশনারি নিয়ে বসতে হবে কোনো কিছু পড়ার সময়। যখন পড়বো আননোন কোনো ওয়ার্ড আসবে, আমি সেটার মিনিং করে নেব। মিনিং করে নেওয়ার পরে আমি সেটাকে মিনিং করে আবার পুনরায় পড়বো, দেন আমাকে অবশ্যই গল্পটা ইন্টারেস্টিং লাগবে, দেন আমি রিডিং স্কিলটাও অ্যাচিভ করতে পারবো, অ্যাকচুয়ালি এনজয় করতে পারবো। আর কেন বলছি এনজয়, কারণ যখন আমি কোনো জিনিসটা এনজয় করবো অবশ্যই সেই জিনিসটা আমি ভালোভাবে শিখতে পারবো। কারণ এনজয় করে শেখা আর বই পুস্তক নিয়ে ঘেঁটে শেখা অনেক ডিফারেন্স। সো এনজয় করে শেখা মানে আমি অবশ্যই বেটার শিখতে পারবো। সো অবশ্যই যে কোনো পড়াশোনা বা পাবলিক স্পিকিং যেটাই বলেন রিডিং স্কিল, এনজয় করে পড়বেন। নেক্সট আমাদের আসছে পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং জিনিসটা কি? পাবলিক স্পিকিং মানে এই না যে আমি পাবলিক প্লেসে দাঁড়াই থেকে গল্প করছি, কথা বলছি, ভাষণ দিচ্ছি, এমন কিছু না। পাবলিক স্পিকিং হচ্ছে যে কোনো ফর্মাল বা ইনফর্মাল সিচুয়েশনে লোকজনের সামনে দাঁড়াই থেকে কথা বলা, এটাই আমার পাবলিক স্পিকিং। সো পাবলিক স্পিকিংয়ের অনেক কয়টা ধাপ আছে, আমরা সেগুলো সিরিয়াল ওয়াইজ দেখবো। আর হ্যাঁ, স্পিকিংয়ের ইনার পার্টগুলোতে যাওয়ার আগে দুটো মেইন ফ্যাক্ট নিয়ে আমি কথা বলবো, যেটা ছাড়া আপনি যত ভালো প্রেজেন্টেশনই দেন না কেন, আর যত ভালোই কথা বলুন, যত ভালোই স্পিকিং করুন, কোনো লাভ নেই। সে দুটো টপিক হচ্ছে অ্যাকসেন্ট, আর আরেকটা হচ্ছে এক্সপ্রেশন। অ্যাকসেন্ট সম্পর্কে বলবো, আপনি যখন, আমরা অ্যাকসেন্ট বলতে নর্মালি বুঝি যে আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, হ্যাঁ
অ্যাকসেন্ট নর্মালি আমরা এই দুটো ইউজ করে থাকি, তার মানে এই না যে আমাদের প্রপারলি আমেরিকান অর ব্রিটিশ অ্যাকসেন্টই হতে হবে। আমরা নেটিভ স্পিকার না, আগেও বলেছি। সো আমাদের এমন একটা অ্যাকসেন্ট ইউজ করতে হবে যাতে অ্যাটলিস্ট আমরা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যেতে পারি। নেক্সট আসছে হচ্ছে আমার এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা শুধু আমার কথা বলার এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন তা না, আমার বডি ল্যাঙ্গুয়েজ। আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আমি রোবটের মতো দাঁড়ায় গেলাম, এইটা বলছি সেটা বলছি তা না, এক্সপ্রেশন আমি রিল্যাক্স থাকবো, হাঁটাহাঁটি করছি, আমার একটা বড় স্ট্রেস থাকবে, আমি হয়তো হাঁটাহাঁটি করছি, বা একটা ডেস্ক আছে আমি ডেস্কে একটু হেলানো দিতে পারি, বা যেটাই করি আমাকে বডি ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে যে হ্যাঁ আমি রিল্যাক্স, আমি যে কনফিডেন্স না বা আমি নার্ভাস ফিল করছি এমন না, আমি মুভ করছি, লাইক আমি এই তো এখন মুভ করছি, আপনাদের সাথে কথা বলছি, এরকম কিছু হাঁটাচলা করতে হবে। অ্যাটলিস্ট এদিকে একটু যান, মাঝে মাঝে একটু আপনার প্রেজেন্টেশনের দিকে ফোকাস করান, এইরকম। সো এক্সপ্রেশনটা অবশ্যই মিস করা যাবে না। সো এক্সপ্রেশন আর অ্যাকসেন্ট এই দুটা নিয়ে অবশ্যই ভাবতে হবে। আর হ্যাঁ, এক্সপ্রেশনের জন্য আমি আপনাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, আশা করি আপনাদের লিঙ্কটা হেল্পফুল হবে। পাবলিক স্পিকিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভোকাবুলারি। যেটাকে আমরা সংক্ষেপে ভোকাবো বলে থাকি। সো ভোকাবুলারি এমন একটা পার্ট, আমি যদি প্রপারলি ভোকাবুলারি জানি তাহলে আমি কোনো না কোনোভাবে সেটার মিনিং করে দিতে পারবো। যেমন আমি একটা কথা বলতে বলতে যদি আটকায় যাই তাহলে সেখানে আমি হয়তো যেখানে আমার প্রপার যে ভোকাবুলারিটা আসবে, মানে প্রপার যে ওয়ার্ডটা আসার কথা সেটা না আসলেও অন্য কোনো ওয়ার্ড দিয়ে আমি সেই মিনিংটা বুঝাই দিতে পারবো। যেমন বলতে গেলে রেসপন্সিবিলিটি, ডিউটি, প্রকৃত অর্থে দুইটার মিনিং এক্স্যাক্টলি সেম না হলেও পাশাপাশি। রেসপন্সিবিলিটি মানেও দায়িত্ববোধ, ডিউটি মানেও আমার দায়িত্ববোধ। সো আমি যদি রেসপন্সিবিলিটি ভুলে যাই তাহলে হয়তো আমি ডিউটি দিয়ে কাজটা চালায় যেতে পারবো, মানে কাউকে আমি বুঝাতে পারবো যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এখানে বুঝাতে যাচ্ছি কি। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে কি আমার ভবিষ্যৎ চিন্তাধারা বলতে গেলে। এইম মানে কি, এইম মানেও সেম আমার ফিউচার কি হবে। সো আমি যদি এইম বা অ্যাম্বিশন কোনো একটা ভুলে যাই, কোনো একটা দিয়ে আমি সেই ঘাটতিটা পূরণ করতে পারবো। সো এইটা হচ্ছে আমার ভোকাবুলারি সবচেয়ে প্রফিটেবল পার্ট, মানে আমি যেটাই করতে যাই ভোকাবুলারি দিয়ে আমি সেই জিনিসটা ম্যানেজ করতে পারছি। দেন আমার যেটা আসছে সেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের কনফিডেন্স। কনফিডেন্স না থাকলে আমি কোনো কাজটাই ঠিক মতো করতে পারবো না। কনফিডেন্স জিনিসটা আমাদের কী করে হেল্প করবে, কথা প্রশ্ন উঠতেই পারে। হ্যাঁ অবশ্যই হেল্প করবে, কারণ আমি যদি কোনো কাজ করতে গেলে কনফিডেন্স আমার না থাকে তাহলে অবশ্যই আমি সেই কাজটা করতে পারবো না, আমি কনফিউজড হয়ে যাব যে হ্যাঁ এটা আমি কি বলছি, এটা আমার ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে হলেও কি প্রপারলি হচ্ছে, এরকম একটা কোশ্চেন অ্যারাইজ হতেই পারে। সো এই কোশ্চেনটা অ্যারাইজ করার জন্য আমার কনফিডেন্স থাকতে হবে। এমন অনেক ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের আপনারা দেখবেন যারা ইংলিশ ডিপার্টমেন্টের হওয়ার পরেও প্রপারলি ইংলিশ বলতে পারে না, বাট কেউ কিন্তু সেটা ধরতে পারে না, কারণ তাদের মাঝখানে কনফিডেন্স আছে। তারা নিজেদের কনফিডেন্স দিয়েই জিনিসটা এমনভাবে প্রেজেন্ট করে যে মনে হয় যে হ্যাঁ সেই ঠিক, আমি ভুল। সো কখনো কনফিডেন্স হারাতে নেই, অলওয়েজ স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের কনফিডেন্স রাখতে হবে। এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত গ্রামার। গ্রামার, গ্রামারের ক্ষেত্রে আমি বলতে পারি যে গ্রামার আমাদের লাগতেও পারে নাও লাগতে পারে, বাট কখন লাগবে কখন লাগবে না এটা জানাটা জরুরি। হ্যাঁ যদি আমি এডুকেশন লাইফের কথা চিন্তা করি, গ্রামার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ যতক্ষণ আমি গ্রামার প্রপারলি লিখছি ততক্ষণ আমার প্রপার মার্কস আসবে না, আর প্রপার মার্কস আসবে না মানে আমার প্রপার সিজিপি আসবে না, আর প্রপার সিজিপি আসবে না মানে আমি প্রপার জব পাবো না। সো গ্রামার এখানে ফ্যাক্ট। বাট যখন আমি কোনো অফিসিয়াল কাজে বা নেটিভদের সাথে কথা বলছি তখন গ্রামার লাগবে না এমন না, বাট গ্রামার লাগবে, কিন্তু সে গ্রামারটা এমনভাবে লাগবে যে আমি যদি কোথাও গ্রামার মিসিং করে যাই সেটা কোনো প্রবলেম ফেস করবে না, অ্যারাইজ করবে না, যতক্ষণ পর্যন্ত না আমি মিনিংটা প্রপারলি বুঝাতে পারছি। যদি আমি মিনিং বুঝাতে না পারি তাহলে গ্রামারটা অবশ্যই লাগবে, বাট যদি আমি মিনিং বুঝাতে পারি তাহলে গ্রামারটা আমার লাগছে না। এরপরে আসছে আমার আই কন্টাক্ট। আই কন্টাক্টটা প্রচুর প্রচুর মানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ আমি যদি কারোর সাথে আই কন্টাক্ট না করতে পারি তাহলে
আমি প্রপার স্পিকার হতে পারবো না, কারণ আমি আই কন্ট্যাক্ট না করতে পারা মানে আমি জিনিসটা নিয়ে কনফিডেন্স না, আমি জিনিসটা বুঝছি না, আমি জাস্ট মুখস্থ করে এসেছি বলে এসেছি। আই কন্ট্যাক্ট যখন করা হয় তখন মানুষের চোখের মাঝেই কোনো কোশ্চেন অ্যারাইজ করে বা তাদের রিয়াকশন দেখে বুঝতে পারবো যে হ্যাঁ আমি এখানে ঠিক করছি কি ভুল করছি বা অনেক কিছু। এই জন্যে আমাদের আই কন্ট্যাক্ট করতে হবে। লাইক আমি বলছি হ্যাঁ আমার নাম অমুক, আমি এ করি সে করি, না এটা কোনো প্রপার ওয়ে না। আমি সরাসরি আমার পাবলিকদের সাথে কথা বলবো, আমি অমুক আমি এইটাই করছি, দ্যাট ইজ হোয়াই আমাকে আই কন্ট্যাক্টটা করতে হবে। আর আই কন্ট্যাক্ট করা না পর্যন্ত আমি প্রপারলি স্পিকিং করতে পারবো না। দেন মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের লিসেনিং। লিসেনিং কেন ইম্পর্টেন্ট? আমরা প্রথমে বলেছি যে আমরা নেটিভ স্পিকার না, আমরা বাংলায় কথা বলেছি, সো ইংলিশটা আমাদের এতটা সহজলভ্য না। সো আমরা কারোর সাথে ঠিক মতো কথা বলার সময় যদি তার কি বলছে আমাদের এই কথাটা যদি আমি বুঝতেই না পারি তাহলে আমি কি রিপ্লাই করব, আমার পাবলিক স্পিকিংটাই বা আমি করব কি? সো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্টলি আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আমরা কতটা ভালো লিসেনিং করছি। আর লিসেনিং এর জন্য আমি সাজেস্ট করব অবশ্যই ইংলিশ মুভিগুলো সাবটাইটেলের সাথে হেডফোন লাগায় দেখতে, তাহলে একসাথে আমার লিসেনিং হবে, রিডিং হবে, প্লাস আমার ভোকাবুলারিও জানা হবে। অ্যান্ড ফাইনালি আমি যেটা বলতে চাইবো, এত কিছুর পরেও এই যে এতগুলো ভোকাবুলারি, কনফিডেন্স, গ্রামার, আই কন্টাক্ট, লিসেনিং, এইগুলো আমি ভালো মতো অ্যাচিভ করতে পারবো কখন? যখন আমি করছি কি প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা না যতক্ষণ পর্যন্ত আমি কমপ্লিটলি করছি ততক্ষণ পর্যন্ত আমি কখনোই ভালো স্পিকার হতে পারবো না। বলাই আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো অবশ্যই আমাদের ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এতক্ষণ আমরা জানলাম আমাদের রিডিং স্কিল আর পাবলিক স্পিকিং সম্পর্কে, কোন টপিকগুলো আমাদের গুরুত্ব সম্পর্কে দেখতে হবে, কোনগুলো আমাদের মাথায় রেখে কথা বলতে হবে সেগুলো নিয়ে। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ যেটা আমরা প্রতিনিয়ত ফেস করি, সেটা হচ্ছে ফর্মাল ইনফর্মাল। কখন আমরা ফর্মাল হচ্ছি, কখন আমরা ইনফর্মাল হচ্ছি? ফর্মাল বলতে যে কোনো অফিসিয়াল সিচুয়েশন বোঝায়, অথবা কোনো ফর্মাল পারসন লাইক টিচার, দেন প্যারেন্ট। প্যারেন্ট অ্যাকচুয়ালি আমরা ইনফর্মালও ধরতে পারি, বাট মোস্টলি আমরা এটাও ফর্মালেই ধরি। বাট বন্ধুদের সাথে আমরা যখন কথা বলছি তখন কিন্তু আমরা ফর্মাল বলছি না, হ্যালো বন্ধু কেমন আছো, ভালো আছো, তা না, কী রে কেমন আছিস, কী করছিস, এরকম একটা থাকে। সো এটাই আমার ইনফর্মাল। সো ফর্মাল ইনফর্মালের ক্ষেত্রে ইনফর্মাল আসলে কাউকে কিছু বলতে হবে না, কারণ ইনফর্মাল আমরা প্রতিনিয়ত ইউজ করি। বাট ফর্মাল সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, জাস্ট এটাই বলবো যে ফর্মাল সিচুয়েশনে আমাদের ল্যাঙ্গুয়েজগুলোকে কেমন করতে হবে, ফর্মাল। আমরা কোনো শর্ট ফর্ম ইউজ করতে পারবো না বা কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। যেমন শর্ট ফর্ম বলতে আমি বুঝাচ্ছি, আমরা বিভিন্ন জিনিসকে বিভিন্নভাবে লিখি, যেমন ক্যানটকে ক্যান্ট, আরেন্টকে আর্ন্ট, বা আরও কিছু হয় যেমন লাইক। লাইকটা অবশ্যই আমাদের একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। সো এখানে তাহলে আমরা কি ইউজ করব? হ্যাঁ আমরা এখানে অবশ্যই ফুল ফর্ম ইউজ করব, ক্যানট, আর নট। আর লাইকের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? লাইক, সাচ অ্যাজ। লাইকটা যখন ইউজ করছি তখন এটা আমরা টিচারদের সামনে বা অফিসিয়াল ক্ষেত্রে বলতে পারছি না, কারণ এটা আমার ফর্মাল ল্যাঙ্গুয়েজ না। সো লাইক এ ধরনের ওয়ার্ডগুলো আমরা আর কি অ্যাভয়েড করার চেষ্টা করব। এটা ছিল আমাদের ইংলিশ রিডিং স্কিল অ্যান্ড পাবলিক স্পিকিংয়ের উপর বক্তব্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা অবশ্যই সেটা নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, লাস্টে আরেকটা কথা বলবো, অবশ্যই প্র্যাকটিস করতে ভুলবেন না, কারণ প্র্যাকটিসের ব্যতিক্রম কোনো কিছু হয় না। আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো আপনি স্পিকার হতে পারবেন, অ্যাকচুয়ালি স্পিকার না, যে কোনো কাজে আপনি যত প্র্যাকটিস করবেন তত পারফেকশনিস্ট হতে পারবেন। সো আশা করছি প্র্যাকটিস করবেন, টিল দেন টাটা।